আসসালামু আলাইকুম। আজকে একটা গ্রামারের ক্লাস নিয়ে তোমাদের ভার্চুয়াল ক্লাস উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে তোমার পজিটিভ ভার্ব নিয়ে। ইংলিশ গ্রামারে পজিটিভ ভার্ব একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। পজিটিভ ভার্ব বলতে আমরা কি বোঝাই, পজিটিভ ভার্বের স্ট্রাকচার কি, হ্যাঁ মানে পজিটিভ ভার্ব দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, বা এর বিভিন্ন টাইপের এক্সাম্পল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে তোমাদের পজিটিভ ভার্ব সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে সবাই মনোযোগ দিয়ে দেখবে আর কি। পজিটিভ ভার্ব আমরা বাংলাতে কি বলি, পজিটিভ ভার্বকে প্রযোজক ক্রিয়া বলি। প্রযোজক কর্তা, প্রযোজক ক্রিয়া এসব আছে না, তো এইগুলাই ইংরেজিতে কেমন হয় সেগুলা নিয়ে আমরা আলোচনা করব। কেননা এমন কিছু কিছু মানে সেন্টেন্স তোমার ইংরেজিতে আছে যেগুলাই পজিটিভ ভার্বের ধারণা না থাকলে পরিষ্কার করে লেখা যায় না। শুধু টেন্স বা ভয়েস এর ধারণা ক্লিয়ার হলে কিছু বাক্য লেখা যায়। হ্যাঁ, গ্রামার যত বেশি জানা যাবে তত মানে ডিফারেন্ট টাইপ সেন্টেন্স লেখার নিয়ম শেখা যাবে আর কি। তো এই পজিটিভ ভার্ব বলতে আমরা কি বুঝি সেটা আগে প্রথমে আলোচনা করি, যে হাউ টু ডিফাইন পজিটিভ ভার্ব বা হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল প্রসিডিওর অফ সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব এবং হোয়াট আর ইটস ডিফারেন্ট টাইপস অফ এক্সাম্পলস, এগুলোই আমরা আজকে আলোচনা করব। তো মানে কিছু কিছু বাক্য লক্ষ্য করলে তোমরা দেখবে যে কোনো ব্যক্তি মানে সরাসরি একটা কাজ করছে না, অন্য কোনো ব্যক্তির দ্বারা কাজটা করে নিচ্ছে, এরকম আমরা অনেক ধরনের এক্সাম্পল ব্যবহার করি। তো পজিটিভ ভার্ব হচ্ছে সেই ধরনেরই মানে ক্রিয়াপদ তোমার, মানে কোনো ব্যক্তির অন্য কোনো ব্যক্তির দ্বারা কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাতে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তির অন্য কোনো ব্যক্তির দ্বারা কোনো কিছু করিয়ে নেওয়াকে বোঝাতে পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়। এই জন্য বলা হয় যে পজিটিভ ভার্ব ইজ এ ভার্ব দ্যাট ইজ ইউজ টু ইন্ডিকেট দ্যাট সামওয়ান কজেস সামবডি এলস টু ডু সামথিং ফর হিমসেলফ অর হারসেলফ। তাহলে কোনো ব্যক্তি তার নিজের জন্য অন্য কোনো ব্যক্তির দ্বারা যখন কোনো কিছু করিয়ে নেয়, এই ধরনের ক্রিয়াপদকে আমরা পজিটিভ ভার্ব বলে থাকি। তো ইংরেজিতে মূলত প্রধান পজিটিভ ভার্ব তোমার তিনটি আছে, দের আর মেনলি থ্রি পজিটিভ ভার্বস ইন ইংলিশ। হ্যাঁ, একটা হচ্ছে তোমার গেট, একটা হ্যাভ আর একটা মেক। তাহলে গেট, হ্যাভ এবং মেক এই তিনটি হচ্ছে মেনলি পজিটিভ ভার্ব। এই তিনটি পজিটিভ ভার্ব দিয়ে আমরা এই ধরনের বাক্য লিখব। যেমন ধরো কতগুলো এক্সাম্পল আমি দিচ্ছি, তোমরা বোর্ডেও দেখতে পাবে বাংলাতে কতগুলো বাক্য বলছি, এগুলা মানে তোমরা নিজেরা ট্রান্সলেট করবে, ধারণাটি ক্লিয়ার হয়ে যাওয়ার পর আশা করি নিজেরাই লিখতে পারবে। যেমন এক নম্বর বাক্য বলা হচ্ছে যে আমি গতকাল নাপিতকে দিয়ে চুল কাটিয়েছিলাম। আমরা এই ধরনের বাক্য এরকম ভাবে বলি না, বোঝানোর স্বার্থে আমি বাক্যটা এইভাবে লিখেছি যে আমি গতকাল চুল কেটেছিলাম বা চুল কাটিয়েছিলাম এরকম বলি। তো চুল তো নিজে নিজে কাটা হয় না, কাউকে দিয়ে কাটানো হয়। তো এখানে বলা হচ্ছে যে আমি গতকাল নাপিতকে দিয়ে চুল কাটিয়েছিলাম। দুই নাম্বার বাক্যটা দেখো যে মা আমাকে দিয়ে রান্না করিয়ে নেয়। তাহলে অন্য কাউকে দিয়ে একটা কাজ করানো বোঝাচ্ছে এখানে, যে মা আমাকে দিয়ে রান্না করিয়ে নেয়। হ্যাঁ, বা তিন নাম্বার সেন্টেন্স, তার আমাকে দিয়ে জল আনিয়ে নেয়। বাবা লোকটিকে দিয়ে তার চিঠি পড়াইতেছে। হ্যাঁ, চার নম্বর বাক্য। পাঁচ নম্বরটা দেখো, সে আমাকে দিয়ে তার ঘর পরিষ্কার করিয়ে নিবে। সে আমাকে দিয়ে তার ঘর পরিষ্কার করিয়ে নিবে, এইগুলো কিন্তু ডিরেক্টলি কর্তা কোন একটা কাজ করছে না, অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছে। তাহলে এইগুলো কিন্তু পজিটিভ ভার্বের কনসেপ্ট যদি না থাকে তাহলে এই বাক্যগুলো তোমরা লিখতে পারবে না। তো পজিটিভ ভার্ব আমরা প্রথমে গেট, হ্যাভ এবং মেক নিয়ে আলোচনা করব। এই তিনটি ভার্ব নিয়ে আলোচনা করার পরে আরো দুটো পজিটিভ ভার্ব আছে তোমার, যদিও মানে পজিটিভ ভার্বের যে ডেফিনিশন, যে
সেই ডেফিনিশন দ্বারা বা সেই ডেফিনিশন অনুসারে মানে লেট এবং হেল্প এই দুটো ভার্ব আছে, একটা লেট আর একটা হেল্প, এই দুটোকে আমরা মানে পজিটিভ ভার্ব বলি না মানে সংজ্ঞা অনুসারে, কিন্তু এই লেট এবং হেল্প দ্বারা সেন্টেন্সের যে স্ট্রাকচার গঠন অনুসারে কিন্তু এটা পজিটিভ ভার্বের মতো কাজ করে, তার জন্য এই দুটিকে পজিটিভ ভার্ব ধরা হয়। কিন্তু মূলত মেনলি তিনটি পজিটিভ ভার্ব আমরা মানে ব্যবহার করি, একটা হচ্ছে গেট, হ্যাভ এবং মেক। তো এই বাক্যগুলো দেখো, আমি একটা একটা করে আলোচনা করবো ক্লিয়ারলি, বোর্ডে তোমরা দেখতে পাবে। গেট একটা ভার্ব, এটার মানে সম্পর্কে আমাদের প্রত্যেকেরই পরিচয় আছে। তো গেট এমন একটা ভার্ব, এটার অর্থ আমরা এমনি গেট মিন্স টু কাম বাই, পাওয়া অর্থে মানে মানে সাধারণত বলে থাকি। কিন্তু এখানে গেট কথাটা দেখো, গেট মিন্স এখানে যখন পজিটিভ ভার্ব হিসেবে গেট কে আমরা ব্যবহার করবো, তখন এটার অর্থ হবে টু কনভিন্স সামওয়ান টু ডু সামথিং, টু কনভিন্স সামওয়ান টু ডু সামথিং, কাউকে কোনো কিছু করানোর জন্য প্ররোচিত করা বা তাকে মানে অনুপ্রাণিত করা বা বুঝিয়ে সুঝিয়ে রাজি করা। হ্যাঁ, টু পারসেড সামওয়ান টু ডু সামথিং, টু কনভিন্স সামওয়ান টু ডু সামথিং, এরকম যখন অর্থ বোঝানো হবে তখন আমরা গেট ব্যবহার করবো, ঠিক আছে? তো গেট আবার অ্যাক্টিভ সেন্সে প্যাসিভ সেন্সে দুই রকম সেন্সে ব্যবহার করি তোমার। যেমন একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে, যেমন দেখো এক নম্বর বাক্যটা দেখো, অ্যাক্টিভ সেন্স আমরা আগে বোঝাচ্ছি। অ্যাক্টিভ সেন্সের যে স্ট্রাকচারাল প্রসিডিওর, হ্যাঁ, অ্যাক্টিভ সেন্সে যখন আমরা লিখব তখন প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে গেট ভার্বটা বসবে, যে কোনো টেন্সে, অ্যানি টেন্সে বসবে আর কি, তারপরে অবজেক্ট বসবে, এবং অবজেক্টটা সাধারণত একটা মানে পার্সনকে বোঝাবে। হ্যাঁ, একটা পার্সন, অবজেক্ট দুই রকমের হয়, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। ব্যক্তিবাচক যেগুলো সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর যেগুলো তোমার জড় বস্তু থিংসকে বোঝায় ডিরেক্ট অবজেক্ট। তো এই যে মানে গেটকে যা আমরা যখন আমরা মানে ইন অ্যাক্টিভ সেন্সে ব্যবহার করব, তার যে স্ট্রাকচারাল প্রসিডিওর সেটা প্রথমে সাবজেক্ট, তারপরে গেট ভার্বটা বসবে, তারপরে তোমার একটা অবজেক্ট বসবে, এবং অবজেক্টটা সবসময়তে ইনডিরেক্ট অবজেক্ট হবে, মানে পার্সনকে বোঝাবে, কোনো একটা ব্যক্তিকে বোঝাবে, পার্সোনাল প্রোনাউন হতে পারে। আর তারপরে ভার্বের মানে প্রথম ফর্মটা লিখবো, তার আগে একটা টু ইনফাইনিটিভ বসবে, টু মানে ইনফাইনিটিভ মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার আগে একটা প্রিপোজিশন টু লিখতে হয়, সেটাকে আমরা ইনফাইনিটিভ বলি। তাহলে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো যে সাবজেক্ট প্লাস গেট ভার্ব প্লাস অবজেক্ট মানে পার্সন অবজেক্ট আর কি, তারপরে বসছে ইনফাইনিটিভ। এটা হচ্ছে স্ট্রাকচারাল প্রসিডিওর যখন আমরা অ্যাক্টিভ সেন্সে গেটকে ব্যবহার করব, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই যে হি অলওয়েজ গেটস মি টু ডু হিজ ওয়ার্ক, সে আমাকে দিয়ে সর্বদা কাজ মানে করায় আর কি, সে আমাকে দিয়ে সর্বদা কাজ করায়। হি অলওয়েজ গেটস মি টু ডু হিজ ওয়ার্ক। তাহলে এই বাক্যটার যে স্ট্রাকচার দেখো, যে স্ট্রাকচারাল যে প্রসিডিওর লেখা আছে তার সঙ্গে ঠিক ম্যাচ করছে কিনা। সাবজেক্ট হি, তারপরে গেটস ভার্ব বসেছে, মি একটা অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট, পার্সনকে বোঝাচ্ছে, তারপরে টু ডু এটা হচ্ছে ইনফাইনিটিভ, তারপরে ইনফাইনিটিভের পরে আদার্স পার্ট কিছু থাকলে, সেন্টেন্সের আরও কমপ্লিমেন্ট বা অন্য আদার্স কিছু থাকে সেগুলো লিখতে হয় আদার্সের মধ্যে। তারপরে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো যে দেই গট হিম টু ডেকোরেট দ্য হাউস, দেই গট হিম টু ডেকোরেট দ্য হাউস, তারা বাড়ি ডেকোরেট করার জন্য তাকে মানে তাকে দিয়ে বাড়ি ডেকোরেট করেছিল। হ্যাঁ, মানে ডেকোরেট করা তো বুঝতে পারছো মানে সুশোভিত করা আর কি, সাজানোর বিষয় একটা। তাহলে ডেকোরেট টু ইন টু ডেকোরেট এটা ইনফিনিটিভ হচ্ছে। তারপরে তিন নম্বর এক্সাম্পল যে রামু উইল গেট রিমা টু প্রিপেয়ার হিজ হোমওয়ার্ক, রামু রিমাকে দিয়ে তার যে হোমওয়ার্ক বাড়ির কাজ সেটা তৈরি করে নেবে, এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে। তাহলে এটা যে কোনো টেন্সে আমরা ব্যবহার করতে পারি। তাহলে গেটকে একটা পজিটিভ ভার্ব হিসেবে অ্যাক্টিভ সেন্সে ব্যবহার করি। এবার দেখো গেটকে আমরা প্যাসিভ সেন্সে কীভাবে ব্যবহার করি। প্যাসিভ সেন্সে গেটের ব্যবহার যখন হবে তার স্ট্রাকচারটা একটু আলাদা। বোর্ডে দেখো, প্রথমে আমরা এখানে সাবজেক্ট লিখব, তারপরে গেট ভার্ব বসাবো, অ্যানি টেন্সে যে কোনো টেন্সে লিখতে হবে, প্লাস
এইখানে যে অবজেক্টটা বসবে তোমার, এই অবজেক্টটা কিন্তু সাধারণত ইউজুয়ালি থিংস মানে ডিরেক্ট অবজেক্ট হবে। হ্যাঁ, তারপরে যে ভার্বটা আমরা লিখবো, থার্ড ভার্ব লিখতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপিল খুব ভাইটাল, এটা মাথায় রাখতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব গেট লিখছি, তারপরে অবজেক্ট, অবজেক্টটা সবসময় একটা থিংসকে বোঝাবে, ডিরেক্ট অবজেক্ট হবে, এবং তারপরে যে ভার্বটা আমরা লিখবো সেটা থার্ড ভার্ব, এই নিয়মটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে একটা এক্সাম্পল দেখো, এক নম্বর সেন্টেন্স লিখা আছে যে আই গট মাই হেয়ার কাট ইয়েস্টারডে বাই দ্য বারবার। বাক্যটা বোঝানোর স্বার্থে আমি একটু মানে বিস্তারিত লিখেছি আর কি, ক্লিয়ার বোঝাচ্ছি যে আই গট মাই হেয়ার কাট ইয়েস্টারডে বাই দি বারবার, বলছে আমি গতকাল নাপিতকে দিয়ে চুল কাটিয়েছিলাম। আমরা এরকম বলি না, আমি গতকাল চুল কাটিয়েছিলাম, এরকম বলি। এখানে বোঝানোর স্বার্থে একটু ক্লিয়ার করা হয়েছে আর কি, আই গট মাই হেয়ার, তাহলে এখানে দেখো আই সাবজেক্ট, গট হচ্ছে ভার্ব পাস্ট টেন্সে বসলো, তাহলে মাই হেয়ার এটা একটা অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, এটা থিংসকে বোঝাতে, কোনো পার্সনকে বোঝাচ্ছে না। তারপরে যে ভার্ব আমরা কাট লিখেছি, কাট ভার্বটা হচ্ছে থার্ড ভার্ব, কাট 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 একই হয়। ইয়েস্টারডে বাই দ্য বারবার, ইয়েস্টারডেটা আদার্সের মধ্যে পড়ে গেল, বাই দি বারবার এইটুকু সাধারণত আমরা লিখি না। হ্যাঁ, তাহলে আই গট মাই হেয়ার কাট ইয়েস্টারডে এইটুকু লিখলি, বাক্যটা কমপ্লিট হয়ে গেল। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো যে হি গট দ্য ওয়াশিং মেশিন ফিক্সড, হি গট দ্য ওয়াশিং মেশিন ফিক্সড, তাহলে সে ওয়াশিং মেশিনটাকে মানে ফিক্সড মানে স্থাপন করে লাগি মানে সেট করিয়ে নেওয়া, যেটাকে আমরা বলি আর কি, হি গট দ্য ওয়াশিং মেশিন ফিক্সড। এখানে একই যে আগের যে গঠন প্রণালী দেখো সেটার সঙ্গে ঠিক ম্যাচ করছে, ভার্ব ফিক্সড এর ফার্স্ট পার্টিসিপিল হয়েছে, তাহলে হি গট দ্য ওয়াশিং মেশিন ফিক্সড, সে ওয়াশিং মেশিনটাকে ঠিকঠাক বসিয়ে নিয়েছিল অন্য কারোর দ্বারা। হ্যাঁ, থার্ড সেন্টেন্স এটা দেখো যে মাই ফাদার গট দি গার্ডেন টিডাইড, বলছে আমার বাবা বাগান বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিল, মাই ফাদার গট দ্য গার্ডেন টিডাইড। ঠিক আছে, এটা প্যাসিভ সেন্সে ব্যবহার হচ্ছে, টিডাইড ভার্বের পাস্ট পার্টিসিপিল। তারপরে নেক্সট এক্সাম্পল চার নম্বর দেখো, আই গট দ্য রুম পেন্টেড, আমি মানে ঘর পেন্টেড মানে ঘর আমি রং করিয়েছিলাম, তাহলে ঘর আমি রং করিয়েছিলাম, তাহলে নিশ্চয় মানে কোনো পেন্টারকে দিয়ে করানো হয়েছিল, তাহলে আই গট দ্য রুম পেন্টেড। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো শি গট দ্য কার্পেট ক্লিনড, সে কার্পেটটাকে ক্লিন করে নিয়েছিল, পরিষ্কার করে নিয়েছিল, কাউকে দিয়ে করে নিয়েছিল, তাহলে শি গট দ্য কার্পেট ক্লিন। এখানে যখনই আমরা গেট ভার্ব ব্যবহার করছি, তারপরে অবজেক্টের পরে যে ভার্বটা আসছে সেটা থার্ড ফর্ম লিখতে হচ্ছে, পাস্ট পার্টিসিপিল। তারপরে নেক্সট এক্সাম্পল দেখো, ছয় নম্বর সেন্টেন্স, আই গট মাই গ্রে হেয়ার ডাইড, বলছে যে আমার এই যে গ্রে হেয়ার মানে পাকা চুল বোঝাচ্ছে, এখানে পাকা চুল আমি রং করিয়েছিলাম ডাইড। ঠিক আছে, ডাইড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপিল, রঞ্জিত করা। তারপরে সাত নম্বর এক্সাম্পল দেখো, শি গট হার নেকলেস মেড, সে তার নেকলেস বানিয়ে নিয়েছিল বা তৈরি করে নিয়েছিল, তাহলে শি গট হার নেকলেস মেড। এইরকম ভাবে আমরা গেট ভার্বকে পজিটিভ ভার্ব হিসেবে অ্যাক্টিভ সেন্সে প্যাসিভ সেন্সে ব্যবহার করছি। তাহলে এখানে মাথায় রাখতে হবে অ্যাক্টিভ সেন্সের গঠন প্রণালীটা এবং প্যাসিভ সেন্সের গঠন প্রণালীটা। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট দেখো, হ্যাভ ভার্বের আমরা একই রকম ভাবে দেখব, হ্যাভ ভার্ব পজিটিভ ভার্ব হিসেবে যখন ব্যবহার হয় তখন তার অর্থটা কেমন হয়। হ্যাঁ, হ্যাভ ভার্বের যখন পজিটিভ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি তখন অর্থ হয় টু অথরাইজ সামওয়ান টু ডু সামথিং, টু অ্যালাউ সামওয়ান টু ডু সামথিং, টু পারমিট সামওয়ান টু ডু সামথিং। ঠিক আছে, কাউকে কোনো কিছু মানে করার জন্য অনুমতি দেওয়া বা পারমিশন দেওয়া, হ্যাঁ অ্যালাউ করা, সেই অর্থে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। গেট ভার্বের মতো হ্যাভ ভার্বও তোমার অ্যাক্টিভ সেন্সে প্যাসিভ সেন্সে ব্যবহার হয়। প্রথমে আমরা অ্যাক্টিভ সেন্সে ব্যবহার দেখবো হ্যাভ ভার্বের পজিটিভ ভার্ব হিসাবে। এর স্ট্রাকচারাল প্রসিডিউর দেখো, মানে গঠন প্রণালী যেটা, এখানে আমরা একই রকমভাবে আগের মতো দেখবো, সাবজেক্ট লিখতে হবে, তারপরে হ্যাভ ভার্বটা বসবে যে কোনো টেন্সে, তারপরে অবজেক্ট, আবার সেই পার্সন টাইপের অবজেক্ট বসবে তোমার,
তারপরে এখানে একটা ইনফাইনিটিভ বসবে, তারপরে আদার্স বসবে, ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল এখানে দেখো যে হি হ্যাড হিম টু ওয়াশ হিজ কার, সে তার কার মানে গাড়ি ধোয়ার জন্য তাকে অনুমতি দিয়েছিল। হ্যাঁ, পাস্ট টেন্স এখানে হি হ্যাড, হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, তাহলে হি হ্যাড হিম মানে সে তাকে অ্যালাউ করেছিল, অনুমতি দিয়েছিল টু ওয়াশ হিজ কার, তার গাড়ি ধোয়ার জন্য, বা তাকে দিয়ে সে তার গাড়ি ধুয়ে নিয়েছিল, এরকম আমরা অর্থটা পাচ্ছি। তারপরে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো যে আই হ্যাড দ্য টাইপিস্ট টু টাইপ দ্য ডকুমেন্টস, আই হ্যাড দ্য টাইপিস্ট, অবজেক্টটা দেখো টাইপিস্ট পার্সনকে বোঝাচ্ছে, তাহলে আমি টাইপিস্টকে মানে বলেছিলাম আর কি, অনুমতি দিয়েছিলাম টু টাইপ, টাইপ করার জন্য আমার এই ডকুমেন্টসগুলিকে, তাহলে আমার ডকুমেন্টসগুলি টাইপ করে নিয়েছিলাম, তাহলে টাইপ করানো, অনুমতি না দিলে তো সে করবে না, তাহলে আই হ্যাড দ্য টাইপিস্ট টু টাইপ দ্য ডকুমেন্টস। তারপরে নেক্সট এক্সাম্পল দেখো যে ফাদার ইজ হ্যাভিং হিম টু রিড হিজ লেটার, ফাদার ইজ হ্যাভিং হিম টু রিড হিজ লেটার, যে বাবা তার চিঠিটা পড়ার জন্য তাকে অনুমতি দিচ্ছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লিখেছি যে ফাদার ইজ হ্যাভিং হিম টু রিড হিজ লেটার। হ্যাঁ, বা যারা হয়তো পড়াশোনা জানে না, ধরো অনেক এই ধরনের মানুষ দেখা যায়, তারা অন্য কাউকে দিয়ে কোনো জমির দলিল হয়তো পড়ি নেয়, বা হয়তো তোমার ডাক্তারি প্রেসক্রিপশন পড়ি নেয়, বা তোমার কোনো চিঠিপত্র ইমেল পড়ি নেয়, এরকমের সেন্টেন্স লিখতে গেলে বলতে গেলে তোমার এই পজিটিভ ভার্ব ছাড়া তো সম্ভব না। আচ্ছা, তাহলে আমরা অ্যাক্টিভ সেন্সে হ্যাভের ব্যবহারটা দেখলাম, এবার হ্যাভের ব্যবহারটা দেখো প্যাসিভ সেন্সে কীরকম হয়। এখানে স্ট্রাকচারালটা দেখো, প্রসিডিওর, স্ট্রাকচারাল প্রসিডিওর, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে প্লাস গেট অ্যানি টেন্সে, হ্যাঁ, তারপরে যে অবজেক্টটা বসবে এখানে সাধারণত মানে ডিরেক্ট অবজেক্ট বসবে, ইউজুয়ালি থিংসকে বোঝাবে, অবজেক্ট একটা থিংসকে বোঝাচ্ছে, তারপরে যে ভার্বটা আমরা লিখছি থার্ড ভার্ব লিখছি। এবার এখানে একটা এক্সাম্পল দেখো যে হি হ্যাড হিজ কার ওয়াশড, সে তার মানে হি হ্যাড হিজ কার ওয়াশড, সে তার গাড়িটাকে মানে ধৌত করিয়েছিল, মানে ধুয়ে নিয়েছিল কাউকে দিয়ে, এখানে কাউকে দিয়ে উজ্জ্ব আছে, এখানে প্যাসিভ হয়েছে বাই সামওয়ান সামবডি, এটা উজ্জ্ব আছে, তাহলে হি হ্যাড হিজ কার ওয়াশড মানে সে গাড়ি ধুয়ে নিয়েছিল, তাহলে হি হ্যাড হিজ কার ওয়াশড বাই মানে সামওয়ান সামবডি, এটা লিখিনি, তাহলে হি হ্যাড হিজ কার ওয়াশড, এখানে দেখো সাবজেক্ট হি, ভার হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, হিজ কার এটা হচ্ছে তোমার অবজেক্ট, এটা থিংসকে বোঝাচ্ছে, আর ওয়াশড এই ভার্বটা আছে থার্ড ফর্ম, ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম বসেছে। তারপরে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, আই হ্যাড দ্য ডকুমেন্টস টাইপড, আই হ্যাড দ্য ডকুমেন্টস টাইপ মানে আগের এক্সাম্পল যেটা যে আই হ্যাড দ্য টাইপিস্ট টু টাইপ দ্য ডকুমেন্টস, এটারই প্যাসিভ ভয়েস যখন আমরা করছি এরকম ভাবে লিখছি, হ্যাঁ, যে আই হ্যাড দ্য ডকুমেন্টস টাইপড। তার এক নম্বর এক্সাম্পলটা দেখো, হি হ্যাড হিজ কার ওয়াশড, মানে আগের এক্সাম্পলে দেখো যখন মানে অ্যাক্টিভ সেন্স আমরা ব্যবহার করছি যে হি হ্যাড হিম টু ওয়াশ হিজ কার, হ্যাঁ, সে গাড়ি ধুয়ে নিয়েছিল তার, এটা কি অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েসে যখন আমরা লিখছি তখন হি হ্যাড হিজ কার ওয়াশড হয়ে যাচ্ছে। তারপরে তিন নম্বর এক্সাম্পল দেখো, দি ম্যান হ্যাড দ্য ট্রি কাট, বলছে লোকটিকে গাছটি কাটার অনুমতি দেওয়া হয়েছিল, এরকম অর্থ হবে, মানে লোকটিকে দিয়ে গাছটি কাটানো হয়েছিল, দি ম্যান হ্যাড দ্য ট্রি কাট, ঠিক আছে, লোকটি গাছটি কাটিয়েছিল কাউকে দিয়ে আর কি, এরকম বোঝাবে। বা শি হ্যাড দ্য হাউস ডেকোরেটেড, সে বাড়ি মানে ডেকোরেটেড করে নিয়েছিল, প্যাসিভ হয়েছে। দি ম্যান হ্যাড দ্য গার্ডেন ক্লিনড, লোকটি বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছিল আর কি। শি হ্যাড হার ফ্রিজ রিপেয়ার্ড, সে তার ফ্রিজকে মেরামত করিয়েছিল, শি হ্যাড হার ফ্রিজ রিপেয়ার্ড, প্যাসিভ সেন্স লিখছে এগুলো। ফাদার ইজ হ্যাভিং হিজ লেটার রেড বাই দ্য ম্যান, তাহলে ফাদার ইজ হ্যাভিং হিজ লেটার, এটা রেড, উচ্চারণটা রেড হবে, যেহেতু প্যাসিভ ভার্ব এটা মানে থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে বানানে কি, তাহলে ফাদার ইজ হ্যাভিং হিজ লেটার রেড বাই দি ম্যান, তাহলে এইরকমভাবে আমরা তোমার হ্যাভকে অ্যাক্টিভ সেন্সে, প্যাসিভ সেন্সে, পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহারের নিয়ম আলোচনা করলাম। এবার আমরা চলে যাব মেক ভার্ব।
মেক ভার্বটা দেখো, যেমন আমরা গেট ভার্বের মিনিংটা জানলাম, হ্যাভ ভার্বের মিনিং জানলাম। হ্যাঁ, গেট ভার্বের অর্থটা আমরা কি জেনেছিলাম, গেট ভার্বের অর্থ জেনেছিলাম যে টু কনভিন্স সামওয়ানস টু ডু সামথিং, কাউকে কোনো কিছু করতে উৎসাহিত করা বা বুঝিয়ে রাজি করানো। আর যখন হ্যাভ ভার্বকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করছি, তখন তার অর্থ হচ্ছে তোমার টু অথোরাইজ সাম হোয়াট ইউ আর সামওয়ান টু ডু সামথিং, বা টু পারমিট সামওয়ান টু ডু সামথিং, বা টু অ্যালাউ সামওয়ান টু ডু সামথিং, এরকম বোঝাতে হ্যাভ ভার্বের অর্থ অর্থ করার সময়তে। এবার মেক ভার্বের অর্থটা আমরা কি হিসাবে ব্যবহার করব, পজিটিভ ভার্ব হিসেবে দেখো, তাহলে এখানে মেকের অর্থ হিসেবে মানে কাউকে মানে বলপূর্বক মানে জোরপূর্বক কোনো কিছু করিয়ে নেওয়া। হ্যাঁ, টু ফোর্স সামওয়ান টু ডু সামথিং, টু ফোর্স সামওয়ান টু ডু সামথিং, এরকম অর্থ বোঝাবে, কাউকে দিয়ে জোর করে কোনো কিছু করিয়ে নেওয়া। এরকম যখন একটা ফোর্স বোঝাবে, তখন আমরা মেক ভার্ব ব্যবহার করি এরকমের ক্ষেত্রে। যেমন এখানে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যেমন গেট ভার্ব এবং হ্যাভ ভার্ব অ্যাক্টিভ সেন্সে প্যাসিভ সেন্সে আমরা ব্যবহার করেছিলাম, এই মেক ভার্বটা কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভ সেন্সে ব্যবহার করবে, এটাকে কিন্তু প্যাসিভ সেন্সে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তাহলে মেকটা অনেক স্ট্রঙ্গার দেন হ্যাভ অ্যান্ড গেট, হ্যাভ এবং গেটের থেকে অনেক বেশি স্ট্রঙ্গার, ফোর্সফুল, এবং এটা শুধুমাত্র তোমার মানে একটা স্ট্রাকচারাল প্রসিডিওর আছে, বা ইট ডাজ নট টেক এনিথিং প্যাসিভ অ্যাজ ইটস অবজেক্ট, এটা প্যাসিভ সেন্সে আমরা ব্যবহার করি না, অ্যাক্টিভ সেন্সে ব্যবহার করি। তো এর যে গঠন যেটা দেখো, এই স্ট্রাকচার অফ ইউজিং মেক মেক আর কি, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে মেক ভার্বটা বসাবো আমরা, ঠিক আছে? তারপরে অ্যানি টেন্সে লিখবো, তারপরে অবজেক্টটা কিন্তু অলওয়েজ পার্সন, এখানে যে অবজেক্ট আমরা লিখবো অলওয়েজ পার্সন, সবসময় পার্সন মানে ইনডিরেক্ট অবজেক্ট লিখতে হবে। তারপরে যেটা খুবই ভাইটাল জিনিস, সেটা ভার্বটা যেটা লিখবো, ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হবে এবং আদার্স তারপরে বসবে। তাহলে সাবজেক্ট, মেক, ভার্ব, তারপরে অবজেক্ট, অলওয়েজ পার্সন, পার্সোনাল অবজেক্ট আর কি, তারপরে ভার্বটা হবে ফার্স্ট ভার্ব, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে, তারপরে আদার্স বসবে। তাহলে একটা এক্সাম্পল দেখো, এক নম্বর এক্সাম্পলটা দেখো যে মাই মাদার মেক্স মি কুক, বলছে আমার মা আমাকে রান্না করিয়ে নেয়, জোর করে রান্না করিয়ে নেয়। তাহলে মেকের অর্থ বোঝালি জোর, একটা মানে ফোর্স বোঝাবে। তাহলে মাই মাদার মেক্স মি কুক, এটার অর্থ হচ্ছে যে আমার মা আমাকে মানে জোর করে রান্না করিয়ে নেয়। মাই মাদার মেক্স মি কুক, তাহলে এই যে কুক ভার্বটা ব্যবহার করা হয়েছে, এটা প্রেজেন্ট ফর্মে সহজমতে লিখতে হবে। তারপরে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো যে দে মেক মি ব্রিং ওয়াটার, তারা আমাকে জোর করে জল আনিয়ে নেয়। ব্রিং, ব্রিংটা হচ্ছে এখানে ফার্স্ট ভার্ব। তারপরে শি উইল মেক হার রুম ক্লিন বাই মি, সে আমাকে দিয়ে তাদের তার ঘর পরিষ্কার করিয়ে নেবে। শি উইল মেক হার রুম ক্লিন বাই মি, ঠিক আছে? তারপরে মাই মাদার মেড মি অ্যাপোলোজাইজ ফর দ্য ক্রাইম কমিটেড বাই মি, বলছে যে মাই মাদার মেড মি অ্যাপোলোজাইজ, বলছে আমার মা আমাকে দিয়ে ক্ষমা মানে চাইয়ে নিয়েছিল, ক্ষমা প্রার্থনা করিয়ে নিয়েছিল আমাকে দিয়ে, ফর দ্য ক্রাইম কমিটেড বাই মি, বলছে আমার দ্বারা কৃত অপরাধের কারণে, বলছে যে ক্রাইমটা আমি করেছিলাম তার কারণে আমাকে দিয়ে মা ক্ষমা চাইয়ে নিয়েছিল, ক্ষমা প্রার্থনা করিয়ে নিয়েছিল, ঠিক আছে? তাহলে মাই মাদার মেড মি অ্যাপোলোজাইজ ফর দ্য ক্রাইম কমিটেড বাই মি, কমিটেড বাই মি। তারপরে আরও একটা এক্সাম্পল দেখো যে শি মেড হার ডটার ক্লিন দ্য উইন্ডো, সে তার মেয়েকে দিয়ে জানলা পরিষ্কার করে নিচ্ছিল। এখানে প্রেশার বোঝাচ্ছে তোমার, বাই ফোর্স, মেড ভার্ব থাকলে আমরা এরকম অর্থ করব যে শি মেড হার ডটার ক্লিন দ্য উইন্ডো। তারপরে আর একটা এক্সাম্পল দেখো, ছয় নম্বর, যে মাই ফাদার মেক্স মি রান 3 কিলোমিটার্স এভরি মর্নিং, বলছে প্রতিদিন সকালবেলায়, বলছে আমার বাবা আমাকে 3 কিলোমিটার মানে দৌড় করিয়ে নেয়, প্রতিদিন সকালবেলায় বাবা আমাকে দিয়ে 3 কিলোমিটার দৌড় করিয়ে নেয়, এটা একটা কষ্টকর কাজ। তাহলে মাই ফাদার মেক্স মি রান 3 কিলোমিটার্স এভরি মর্নিং। তাহলে এখানে দেখো যে স্ট্রাকচারাল প্রসিডিওর যেটা গঠনগত যে নিয়মটা লেখা আছে, সেটার সঙ্গে এক্সাম্পলগুলো ঠিক ম্যাচিং হচ্ছে কিনা। হ্যাঁ, এই হচ্ছে তোমার মেক ভার্বের ব্যবহার। তাহলে আমরা মানে গেট, হ্যাভ এবং মেক এই তিনটি ভার্বকে পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া হিসাবে আমরা ব্যবহার দেখলাম। হ্যাঁ, এবার আমরা দেখি লেট ভার্বের
আর হেল্প ভার্বের মানে ব্যবহারটা একটু আলোচনা করি। এই দুটোকে অনেকে মানে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করছে, আগে বলেছি যে এটাকে গঠন অনুসারে বা সেন্টেন্সের যে স্ট্রাকচার অনুসারে এদেরকে আমরা পজিটিভ ভার্ব হিসেবে ধরি, এ ডেফিনিশন হিসেবে পজিটিভ ভার্ব হিসেবে ধরা হয় না। দেন লেট অর্থ, লেটের অর্থ কি হয় যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি, তাহলে লেট মানে হচ্ছে এখানে টু অ্যালাউ, লেট মিন্স টু অ্যালাউ আর পারমিট সামওয়ান টু ডু সামথিং, কাউকে কোনো কিছু করানোর জন্য অনুমতি দেওয়া, মানে হ্যাভের মতো আর কি। এবং এর স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচার দেওয়া আছে, এটা এটা প্যাসিভে মানে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য প্যাসিভ ভয়েস করি আমরা, সেই সময়তে আমরা লেট প্রথমে সেন্টেন্সের শুরু করি আর কি। ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, লেট দিয়ে শুরু করি। যেমন ডু দ্য ওয়ার্ক, যখন এই ধরনের বাক্য আমরা করি তখন এটাকে প্যাসিভ করলে লেট দ্য ওয়ার্ক বি ডান করি, লেট দ্য ওয়ার্ক বি ডান। তাহলে লেটের পরে একটা অবজেক্ট বসছে তোমার, তারপরে যে মানে লেট দ্য ওয়ার্ক বি ডান, তারপর এখানে একটা আমরা বি লিখছি, তারপরে থার্ড ভার্ব লিখছি। তো এটা কিরকম দেখো, একটা এক্সাম্পল ধরলে ক্লিয়ার হয়ে যায়। এক নম্বর এক্সাম্পল দেখো যে লেট হিম গো দেয়ার, লেট হিম, লেট বলতে এখানে ইউলেট, ইউলেট মানে সাবজেক্ট ইউটা উজ্জ্বল আছে এখানে, সাবজেক্ট ইউ ইজ হিডেন, বলছে লেট হিম গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও, তাকে সেখানে যেতে অনুমতি দেওয়া হোক বা তাকে সেখানে যেতে দেওয়া হোক, লেট হিম গো দেয়ার। তাহলে এখানে কে বলছে এই কথাগুলো, সেকেন্ড পার্সন ইউ বলছে, তাহলে নিশ্চয় মানে কাউকে বলা হচ্ছে, হ্যাঁ, যে তাকে সেখানে যেতে দাও। এই যে সেন্টেন্সের যে গঠন স্ট্রাকচার, এই দিক থেকে কিন্তু এটা কগনে তোমার মানে পজিটিভ ভার্বের মতো হচ্ছে। তাই হচ্ছে না, কাউকে যদি কোনো কাজ করিয়ে নেওয়া এরকম বোঝাতে তোমার পজিটিভ ভার্ব ব্যবহার করি, তাহলে লেট হিম গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও, এরকম একটা সেন্স চলে আসছে। তারপরের এক্সাম্পলটা দেখো যে হার প্যারেন্টস লেট হার অ্যাটেন্ড অ্যান এডুকেশনাল ট্যুর, বলছে হার প্যারেন্টস লেট হার অ্যাটেন্ড অ্যান এডুকেশনাল ট্যুর, বলছে যে তার বাবা তাকে অনুমতি দিচ্ছে আর কি, কোথায়, হার ফাদার হার প্যারেন্টস লেট হার, তাকে অনুমতি দিচ্ছে বা অ্যালাউ করছে একটা এডুকেশনাল ট্যুরে অংশগ্রহণ করার জন্য, যোগদান করার জন্য, একটা শিক্ষামূলক ভ্রমণ তাতে অ্যাটেন্ড করার জন্য তার বাবা তাকে অ্যালাউ করছে। তাহলে হার প্যারেন্টস লেট হার অ্যাটেন্ড, এইখানে যে লেটের পরে একটা অবজেক্ট বসেছে, হ্যাঁ, অবজেক্টটা সবসময় তো পার্সোনাল অবজেক্ট হবে তোমার, অলওয়েজ পার্সন, গঠনটা দেখো, সাবজেক্ট তারপরে লেট বসবে অ্যানি টেন্সে, তার অবজেক্ট অলওয়েজ পার্সন, ফার্স্ট ভার্ব, তারপর আদার্স বসবে, হ্যাঁ। তাহলে এখানে হার প্যারেন্টস লেট হার অ্যাটেন্ড, এই অ্যাটেন্ড ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। তারপরের এক্সাম্পল, উইল ইউর প্যারেন্টস লেট ইউ গো টু দ্য পার্টি, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়েছে, দেখো উইল ইউর প্যারেন্টস লেট ইউ, বলছে তোমার বাবা তোমাকে অ্যালাউ করবে, অনুমতি দিবে মানে পার্টিতে যাওয়ার জন্য, বা মাই ফ্রেন্ড লেট মি ড্রাইভ হিজ নিউ কার, বলছে আমার বন্ধু আমার অনুমতি দিছে তার নতুন গাড়িটি চালানোর জন্য, তাহলে মাই ফ্রেন্ড লেট মি ড্রাইভ হিজ নিউ কার, হ্যাঁ। তারপরে এক্সাম্পল দেখো, টনি লেট মি এসকেপ দ্য প্রিজন, টনি লেট মি এসকেপ দ্য প্রিজন, প্রিজন মানে জেলখানা, কয়েদিখানা, সেই কয়েদিখানা থেকে পালাতে আমাকে মানে অ্যালাউ করেছে টনি, এখানে লেট মি গো, আমাকে যেতে দাও, সাবজেক্ট ইউ ইজ হিডেন, মানে সাবজেক্ট ইউটা উজ্জ্বল আছে এখানে। তারপরে এক্সাম্পল দেখো সাত নম্বর, দ্য টিচার লেট দ্য স্টুডেন্ট ডিসকাস অ্যামং দেমসেলভস, শিক্ষক মহাশয় ছাত্রদেরকে নিজেদের মধ্যে আলোচনা মানে করতে অ্যালাউ করলো, আলোচনা করতে বললো আর কি, দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ডিসকাস অ্যামং দেমসেলভস, তাহলে ভার্বটা ডিসকাস প্রেজেন্ট ফর্ম বসছে। আই লেট হিম ড্রাইভ মাই কার, বলছে আমি তাকে অনুমতি দিলাম, বলছে আমার গাড়িটা চালানোর। তারপরে নয় নম্বর এক্সাম্পল, হি লেট মি ড্রাইভ হিজ কার, হি লেট মি ড্রাইভ হিজ কার, সে মানে আমাকে অনুমতি দিল তার গাড়ি চালানোর, বা লেট আস লিড এ হ্যাপি লাইফ, লেট আস লিড এ হ্যাপি লাইফ, এখানে সাবজেক্ট উজ্জ্বল আছে তোমার, যে তোমরা সুখী জীবনযাপন করো, সে বলছে মানে সেকেন্ড পার্সন ইউ উজ্জ্বল আছে, লেট আস, সে আমরা সুখী জীবনযাপন করি। এবার দেখো এইভাবে আমরা লেটের ব্যবহার মানে করি আর কি,
বা এখানে লেটের প্যাসিভ সেন্স হচ্ছে না এখানে। হুম, লেটকে যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করছি তখন লেটের পরে কোনো ভার্বের থার্ড ফর্ম বসছে না, বা লেটের পরে কোনো অবজেক্ট থাকছে না তোমার প্যাসিভ ভয়েসে, ঠিক আছে? তাহলে লেটকে আমরা অ্যাক্টিভ সেন্সে ব্যবহার করছি সবসময়তে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আবার লেট আবার সেন্টেন্সে প্রথমে লিখতে হয়, এটা মানে গুলি যায় না জানি একটু মানে খেয়াল রাখতে হবে ভালো করে। হেল্প ভার্বটা দেখো, হেল্প ভার্বের ব্যবহারটা আমরা কিরকম ভাবে করে থাকি, এর দুই রকমের স্ট্রাকচার আছে তোমার হেল্প ভার্বের। হ্যাঁ, একটা হচ্ছে দেখো, প্রথমে একটা স্ট্রাকচার দেখো হেল্পের, যে এটা আগে বলেছি যে এটা সাধারণত মানে পজিটিভ ভার্ব হয় না, যে ইট ইজ নট অ্যাকচুয়ালি পজিটিভ ভার্ব, ইট ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ এ মানে পজিটিভ ভার্ব বিকজ অফ ইটস গ্রামাটিক্যাল ইউজ ইন সেন্টেন্স। সেন্টেন্সের যে যে মানে গ্রামাটিক্যাল যে ব্যবহার, সেই দিক থেকে এটাকে পজিটিভ হিসাবে ব্যবহার করি আমরা। এই দুই ধরনের কাঠামো আছে স্ট্রাকচার, একটা হচ্ছে স্ট্রাকচার ওয়ান, তারপরে আছে এক স্ট্রাকচার টু। স্ট্রাকচার ওয়ানে দেখো সাবজেক্ট, তারপরে হেল্প বসছে যে কোনো টেন্সে, তারপরে অবজেক্ট এখানে লিখছি আমরা সাধারণত এখানে পার্সন, ইউজুয়ালি পার্সন, মানে পার্সন অবজেক্ট লিখছি আর কি, পার্সোনাল অবজেক্ট। তারপরে ফার্স্ট ভার্ব লিখছি, তারপর অবজেক্ট লিখছি, এই আদার্স লিখছি। একটা এক্সাম্পল, যেন টনি হেল্প মি এসকেপ দ্য প্রিজন, টনি হেল্প মি, টনি কি করেছিল এখানে, হেল্প করেছিল মানে এখানে সহযোগিতা করা। হেল্প বানানটা দেখো একটু, মি এসকেপ দ্য প্রিজন, প্রিজন থেকে পালাতে তাকে সহযোগিতা করেছিল। বা দে লে দে হেল্প মি প্রিপেয়ার মাই লেকচার, বলছে আমার লেকচার বক্তব্য তৈরি করার জন্য তারা সাহায্য করে। ইট উইল হেল্প দেম সাইন ইন লাইফ, জীবনে সাইন করতে এটা তাদেরকে সহায়ক হবে আর কি তাদের ক্ষেত্রে জন্য। বা দে হ্যাভ হেল্পড হিম লার্ন ড্রাইভিং, ড্রাইভিং শিখতে তারা তাকে সাহায্য করেছিল। হুম, দ্য টিচার হ্যাড হেল্পড দ্য স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড এ কমপ্লেক্স থিওরি, এটা কমপ্লেক্স থিওরি, একটা জটিল তত্ত্ব মতবাদ, সেটাকে বোঝার জন্য ছাত্রদেরকে শিক্ষক মহাশয় সহযোগিতা করেছিল। এইরকমের একটা আমরা হেল্প ব্যবহার করি এটাও, ঠিক আছে? আর দুই নম্বর স্ট্রাকচার দেখো, সাবজেক্ট বসছে, হেল্প ভার্ব বসছে, তারপরে অবজেক্ট, তারপরে একটা ইনফাইনিটিভ লিখতে হয়, ইনফাইনিটিভ। যেমন হচ্ছে রামু হেল্প মি টু ফিনিশ দ্য ওয়ার্ক, রামু আমাকে এই কাজটা ফিনিশ সম্পূর্ণ করতে সাহায্য করেছিল। হি অলওয়েজ হেল্পস মি টু ফাইন্ড অ্যানি স্টাফ, মানে হচ্ছে কোনো স্টাফ মানে খুঁজে পাওয়ার জন্য সে সর্বদা আমাকে সহযোগিতা করে। দ্য টিচার হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রজেক্ট ওয়ার্ক, এই প্রজেক্ট ওয়ার্ক বোঝার জন্য বলছে টিচার আমাকে সাহায্য করেছিল। এই যে গঠন আর কি, গঠন অনুসারে এটা পজিটিভ হিসাবে ব্যবহার করি, কিন্তু ডেফিনিশন অনুসারে পজিটিভ হবে না। তাহলে এই হচ্ছে আমাদের আজকের মানে মূলত লেকচার, যে পজিটিভ ভার্ব নিয়ে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবে আর কি, আশা করি পজিটিভ ভার্বের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। ভিডিওটা মানে ভালো লাগলে বা কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম।